এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া আছে যেটাতে কিনা 52,000 টাকার ক্যাশব্যাক অফার পাচ্ছেন। এই বাইকটা যদি আপনি এখনই কিনেন এখনই 52,000 টাকার ক্যাশব্যাক অফার পাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি KTM বাইকের রিভিউ নিয়ে। তো আমি এখন আসছি KTM বাইকের শোরুমের সামনে। তো আমরা এখন ভিতরে যাব এবং তো স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো আপনারা দেখছেন সুজন খান ব্লগস। তো আজকে চলে আসলাম KTM বাইকের শোরুমে। তো এইখানে আজকে আপনাদের বিস্তারিত জানাবো KTM বাইকের যতগুলো বাইক আছে এই বাইকের প্রাইস সম্পর্কে আপডেট দেবো, এবং কি কী কী নতুন নতুন আপনার বাইকের মধ্যে আপডেট আসছে। তো এই সব বিষয়ে আজকে এই ভিডিওতে আপনারা ধারণা পাবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো গায়েস, আজকে পুরো ভিডিও জুড়ে আমাকে হেল্প করবে আলামিন ভাই। তো আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন আর দেরি করবো না, হৃদয় আলামিন ভাই আমাদের আজকে দেখাবে প্রত্যেকটা বাইক, এবং কি বাইক সম্পর্কে জানাবে এবং কি বাইকের প্রাইস সম্পর্কে সে সম্পূর্ণ ধারণা দেবে। চলুন। সালামু আলাইকুম গাইস, KTM ফ্ল্যাগশিপ শোরুম থেকে আমি আলামিন বলছি। অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু সুজন খান ব্লগস। আপনাদের সুজন খান ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের KTM ফ্ল্যাগশিপ শোরুমে কিছু এক্সক্লুসিভ বাইক আছে, এই বাইকগুলি নিয়ে। শুরুতেই কথা বলবো KTM ডিউক নিয়ে। ডিউকের আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে। তো তিনটা ভেরিয়েন্টের মধ্যে এই ভেরিয়েন্টটা হচ্ছে KTM ডিউক। এইটা হচ্ছে 2020 মডেল। মূলত 2000 পর থেকে 2020 পর্যন্ত KTM ডিউক এই ফ্রেমটাকে ফলো করেছে। 2020-এর পরে KTM ডিউক তার আপগ্রেডেড আরেকটা মডেল নিয়ে আসছে, সেটা আমরা পরে দেখাচ্ছি, আপাতত এটা দেখাচ্ছি। এইটার স্পেসিফিকেশন নিয়ে যদি বলতে যাই, এইটা 125 সিসি ইঞ্জিন। এইটার ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.7 টু বি এক্স্যাক্ট। এইটার ইঞ্জিনের হর্স পাওয়ার পাবেন 14.5 বিএইচপি হর্স পাওয়ার, আরপিএম পাবেন 9,250, অ্যান্ড টর্ক পাবেন 12 নিউটন মিটার, যার কারণে আপনি এটার গতি অলমোস্ট 125 প্লাস মাইনাস পাবেন। আর মাইলেজ নিয়ে কথা যদি বলতে যাই, যেহেতু এটা FI ইঞ্জিন লিকুইড কুলিং, এটার মাইলেজ আপনি ঢাকা সিটিতে 40 পাবেন অন অ্যাভারেজ, হাইওয়েতে গেলে 45 পাবেন। প্রত্যেকটা বাইকে EFI লিকুইড কুলিং ইঞ্জিন, DOAC ইঞ্জিন, এবং কি প্রত্যেকটা বাইকে ABS ব্রেকিং সিস্টেম? ABS ব্রেকিং সিস্টেম প্রত্যেকটা বাইকেই, কিছুটাতে হচ্ছে স্পেসিফাই একটা ভার্সন আছে যেটাতে ডুয়াল চ্যানেল ABS, বাট আমাদের এই এই কয়েক প্রত্যেকগুলিতে মূলত সিঙ্গেল চ্যানেল ABS, বাট আমাদের ABSগুলি হচ্ছে অন্যান্য ব্র্যান্ডগুলির চাইতে একটু বেশি থিক, লাইক 9.1 MB বসের ABS। সো যার কারণে আপনি একটা প্যানিক ব্রেকিং সিচুয়েশনে একটা ভালো ব্রেকিং ফিল পাবেন। নট জাস্ট অনলি ABS, এটার যে ডিস্কটা, এই ডিস্কটা দেওয়া হয়েছে 4-piston রেডিয়ালি ফিক্স ক্যালিপার, যার কারণে আপনি আরও এগ্রেসিভ ব্রেকিংটা পাবেন। বাংলাদেশে ম্যাক্স অফ বাইকে আপনি দেখবেন রেডিয়াল মাউন্ট এক্সিয়াল মাউন্টিং ক্যালিপার আছে। আপনি যদি এই ডিস্কটা দেখেন, এটাকে বলা হয় রেডিয়াল মাউন্টিং ক্যালিপার, যার যেটার মানে হচ্ছে আপনার ডিস্কটাকে দুই পাশ থেকে মাউন্ট করে থাকে। সো দ্যাট আপনি, আমরা কিন্তু সাধারণত অন্য সব যে বাইক আছে আসলে ব্রেক লিভারটা কিন্তু ছোট থাকে, এত বড়, হ্যাঁ এটা কিন্তু অনেক চওড়া। জি, এই ডিস্কটাও ড্রামটাও অনেক বড়, অনেক। এই ডিস্ক প্লেটটা হচ্ছে 300 mm, মানে ইন্ডাস্ট্রি মূলত সবচেয়ে বড় ডিস্ক বলা চলে। আর এটাকে কভারেজ করে আছে এই 4-piston রেডিয়াল মাউন্টিং ক্যালিপারকে। আর আপনি আমাদের ABSটা দেখেন, ABSটা কিন্তু নর্মাল অন্যান্য ব্র্যান্ডের চাইতে অনেকটাই প্রিমিয়াম মনে হচ্ছে। এটাকে বলা হচ্ছে 9.1 MB ABS বাই বস কোম্পানির। সাসপেনশন নিয়ে কথা যদি বলতে যাই, এখানে WP কোম্পানি সাসপেনশন দেওয়া আছে। আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন WP, তাহলে আপনি বুঝে যাবেন একটা WP সাসপেনশন কোনো একটা বাইকে থাকতে হলে। যতগুলো বাইক আছে তো সব বাইকের চাইতে আমার কাছে আসলেই মনে হয়েছে যে আসলে এটা সবচেয়ে মোটা, 43 mm সবচেয়ে মোটা, আপসাইড ডাউন ফর্ক। এইটা আপনি যদি WP ওয়েবসাইটে যে সার্চ দেন, দেখবেন BMW 1200 RR CC-তে এই সাসপেনশন দেওয়া হয়েছে, বাট KTM এর 125 CC-তেও সেম সাসপেনশন প্রোভাইড করা হয়েছে। আসলে বর্তমানে KTM এই বাইকটার বাজার মূল্য,
এটার রেগুলার প্রাইস ছিল 3,50,000 টাকা, এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া আছে যেটাতে কিনা 52,000 টাকার ক্যাশব্যাক অফার পাচ্ছেন। এই বাইকটা যদি আপনি এখনই কিনেন এখনই 52,000 টাকার ক্যাশব্যাক অফার পাবেন। সো থিংস লাইক আমরা যদি 52,000 টাকা ক্যাশব্যাক যদি পাই তো সেই ক্ষেত্রে আমাদের বাইক মূল্যটা কত? 2,98,000 টাকা। তার মানে 2,98,000 টাকা হলে আমি কেটিএম এর এই বাইকটা নিতে পারবো। জি। এবং কি আপনারা এটা আফটার সেল সার্ভিসটা কি রকম দিচ্ছেন? এখানে আমরা যেহেতু আপনার অফিশিয়াল যে সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিন ওয়ারেন্টি সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন। ইঞ্জিন ওয়ারেন্টির সিস্টেমটা হচ্ছে আপনি 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন অথবা 20,000 কিলোমিটার, উইচ এভার কাম ফার্স্ট। সার্ভিসের ক্ষেত্রে আপনি 1.5 বছরে 3টা ফ্রি সার্ভিস পাবেন। সার্ভিসগুলি 3টা পিরিয়ডিক পিরিয়ডে থাকবে, যেমন প্রথম সার্ভিসটা পাবেন 1,000 কিলোমিটারে, পরের সার্ভিসটা পাবেন 8,500 কিলোমিটারে, এর পরের সার্ভিসটা পাবেন 16,000 কিলোমিটারে। আচ্ছা আলমিন ভাই, আবার আরেকটা প্রশ্ন আমাদের দর্শকদের তরফ থেকে, সেটা হলো আপনাদের কেটিএম বাইক যে আছে এই বাইকের শোরুম বাংলাদেশের কোন কোন বিভাগে আছে এবং সার্ভিস সেন্টারটা আমরা কোথায় কোথায় পাবো? ধরেন আমি আমার বাসা টাঙ্গাইল, তো আমি যদি কেটিএম এর একটা বাইক নিই আর এই বাইকটা যদি স্টার্ট যদি না হয়, এটা হতেই পারে, যান্ত্রিক জিনিস ভেরি অবভিয়াস হতেই পারে এবং কি এটা প্রবলেম নাও দেখা দিতে পারে, তো সেই ক্ষেত্রে আমি আসলে এই বাইকটা কি ট্রাকে করে আপনার এই জায়গায় এই সার্ভিসের জন্য নিয়ে আসবো না আপনারা হোম সার্ভিসের কোনো ধরনের ব্যবস্থা রাখছেন? আপনার এই কোশ্চেনের পারফেক্ট অ্যানসার আমার কাছে আছে। আমাদের কেটিএম এর ফ্ল্যাগশিপ সেন্টার একটাই পুরো বাংলাদেশে, এটা হচ্ছে সেন্ট্রাল জোন। আমাদের 80% কাস্টমার হচ্ছে ঢাকার বিভিন্ন সাইডে, 64টা জেলায় আমাদের গাড়ি চলতেছে। আমাদের এখনও পর্যন্ত প্রায় 150+ গাড়ি সেল হয়ে গেছে। তো কীভাবে ঢাকার বাইরের কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিচ্ছি সেটার একটা শর্ট আপনাকে স্টোরি বলি। আমাদের প্রায় 64টা জেলায় রানার মোটরসাইকেলের শোরুম আপনি আছে, এটা হয়তো আপনারা জানেন। আপনার যেমন টাঙ্গাইলের কথা বললেন, টাঙ্গাইলেও আমাদের অলমোস্ট 5 থেকে 10টা গাড়ি চলতেছে। ওরা যারা সার্ভিস নিচ্ছে সবাই টাঙ্গাইল মধুপুরে যে রানার মোটরসাইকেলের শোরুম আছে ওইখান থেকে যে ওরা সার্ভিসটা নিতে পারতেছে। আমাদের প্রত্যেকটা জায়গার যেই টেকনিশিয়ানগুলি আছে রানার সার্ভিস সেন্টারের, ওদেরকে ইনিশিয়াল কিছু ট্রেন আপ আমরা করে রেখেছি যাতে আপনাদেরকে ইনিশিয়াল সাপোর্টটা তারা করতে পারে। আর এরপরেও যদি আপনার কোনো রকমের প্রবলেম হয় ঢাকা থেকে আমাদের এক্সপার্ট টিম চলে যাবে আপনার নিকটস্থ জায়গায় আপনাকে সার্ভিস করাতে। আপনার গাড়িটা নিয়ে ঢাকায় আর কোনোভাবে আসতে হবে না। আচ্ছা থ্যাংক ইউ, খুবই সুন্দর সুবিধা আপনাদের, সার্ভিস ভালো। তো সেক্ষেত্রে ভাই আমরা এখন আর কোন বাইকটা আমরা দেখব? আমরা এরপরে দেখতে পারি এটার পরের মডেলটা, এটার পরে যে এটা 20-এর মডেলটা আমরা 20 থেকে এটার আপডেট ভার্সনটা করেছে সেটা আমরা দেখাবো। এটার আপডেট ভার্সনটা হচ্ছে এটা, এটার মূলত 2টা কালার হয়, ইলেকট্রনিক অরেঞ্জ কালার, এটাকে বলা হয় ইলেকট্রনিক অরেঞ্জ, আর এটার আরেকটা কালার হচ্ছে এটা, এটাকে বলা হয় সিরামিক হোয়াইট। এই 2টা কালারই হচ্ছে তৈরি করেছে নতুন 2021 ভার্সনে। এখানে কিছু আপগ্রেড নিয়ে এসেছে, সেটা হচ্ছে আপনার ফ্রেমিংটা রেখেছে স্পেশাল এডিশনের মতো, মূলত ডিউক ইউরোপিয়ানের যে ফিলটা, এই ফিলটা প্রত্যেকটা কাস্টমারই চাচ্ছিল। লাইক অনেকেই বলতেছিল যদি আমরা হেডলাইটটা একটু ইউরোপিয়ানের মতো থাকতো আমাদের জন্য আরও ভালো হতো, যার কারণে এই শেপটা নিয়ে আসছে। আপনি যদি দেখেন এটার হেডল্যাম্পটাও পুরো ইউরোপিয়ানের মতো করেছে, এভরিথিং ইউরোপিয়ানের মতো করেছে, জাস্ট এখানে হচ্ছে আপনার হেডলাইটের ভালভটা হ্যালোজেন ভাল্ব দেওয়া হয়েছে এলইডির পরবর্তীতে, কিন্তু এখানে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা করেছে এটার বডি শেপটা, এখানে হচ্ছে ফ্রেমটা, আগেরটা যেমন সিঙ্গেল ফ্রেম ছিল ট্রেলিস ফ্রেমটা, এখানে স্প্লিট করেছে ইউরোপিয়ানের মতো, স্প্লিট চেসিস করেছে। অ্যান্ড আরেকটা জিনিস, ট্যাঙ্কটা ফুললি মেটাল করেছে, আগেরটা যেমন ফাইবার ছিল উপরে এটা ফুললি মেটাল ট্যাঙ্ক, আর এইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা আগের চাইতে বাড়ানো হয়েছে, 13.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছে। এটার মাইলেজ আপনাকে সেম দেবে 45। বাকি সাসপেনশন ইঞ্জিন ব্রেকিং সিস্টেম সেম রেখেছে। প্রত্যেকটার টায়ার সাইজ পিছনেরটা 150/60, সামনেরটা 110/90। যদি সিসি লিমিটটা উঠায় সেখানে নির্ভর করবে যে কতটুক সিসি পারমিট বাংলাদেশে দিচ্ছে, যদি আপনার পুরো সিসি লিমিটে উঠায় দেয় তাহলে তো কেটিএম এর 12 সিসি পর্যন্ত বাইক আছে, ডিউকের বলেন আরসির বলেন,
সবগুলি তাহলে চলে আসতে পারে। যদি সিসি লিমিট এমন হয় যে 350 বা 600 পর্যন্ত করেছে, তখন এই 600 সিরিজের ভিতরে KTM Duke ক্যান RC যে সিরিজগুলি আছে সবগুলি ইনশাআল্লাহ আসবে। এটার পরবর্তীতে এই ডিউকের স্পেশাল এডিশনটা আমি আপনাকে দেখাবো, যেটাকে মূলত যেটার কপি করে এটা তৈরি করেছে। এটা হচ্ছে এটা হচ্ছে ডিউকের স্পেশাল এডিশন, যেটাকে ইউরোপিয়ান এডিশন বলা হয়। মূলত ডুয়েল চ্যানেল ABS এটা সম্পূর্ণ। আর এটাতে কিছু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে আপনার মিটার কনসোল। হ্যাঁ, মিটারটা অনেক বড়। আপনি যদি মিটারটা দেখেন, এটাকে বলা TFT ডিসপ্লে। এখানে কিছু ফিচার্স আছে, যেটা হচ্ছে আপনার মোবাইলের সাথে ব্লুটুথে কানেক্ট করে আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন, কেউ যদি ফোন দেয় তার নাম্বার সহ এখানে উঠে যাবে। অ্যান্ড আপনি এখান থেকে নাম্বারটা রিসিভ করতে পারবেন, আবার এখান থেকে কাটতে পারবেন, আপনার ফোনটা বের করতে হবে না। জাস্ট আপনার হেলমেটের ভিতরে একটা হেডফোন থাকতে হবে। তো অ্যাকচুয়ালি এই তিনটা মডেলই মেন কথা একই মডেল। ওটা হলো 2020 এর মডেল। হ্যাঁ, দেন এটা 21 এবং কি এটা স্পেশাল এডিশন? স্পেশাল এডিশন, জি, এটা স্পেশাল এডিশন। তো ওইটা এই তিনটার মধ্যে আসলে প্রাইজের কতটুকু আপনার তফাৎ আছে, তো আসলে এই ব্যাপারে আমাকে একটু বলেন। এই বাইকটা এটা স্পেশাল এডিশন, এটার প্রাইস হচ্ছে 470,000 টাকা ফিক্সড। আর এর আগে যেটা দেখিয়েছিলাম ডিউক ইন্ডিয়ান 21 মডেল, মানে ডোমেস্টিক মডেল, এটা 2000, এটার প্রাইস রাখা হয়েছে 325,000 টাকা বাজেট করা হয়েছে। এটাতে প্রাইসটা কম রাখা হয়েছে। 2020 এর যে মডেলটা আপনার, এই মডেলটা, জি, এই মডেলটার দাম পড়বে 298,000 টাকা। 298, এটার প্রাইস পড়বে 325,000 টাকা। 325 এবং কি ওইটা স্পেশাল এডিশনের দাম পড়বে 470,000 টাকা। 470,000, জি। তো এখন আমরা ভ্যান নেক্সট, এখন আমরা যাব হচ্ছে আপনার মূলত স্পোর্টস সেগমেন্টের যে বাইকগুলি আছে, যেটাকে রেসিং বাইক বলা হয়, ফুল ফিয়ার বাইক যেটা পরিচিত, এটাতে যাবো। এটা হচ্ছে KTM RC, দিস ইজ কল KTM RC। লুকসের দিক থেকে যদি বলেন, কমফোর্টের দিক থেকে যদি বলেন, ব্যালেন্সের দিক থেকে যদি বলেন, বাংলাদেশে KTM RC-র উপরে মূলত আমার মনে হয় না কোনো বাইক আছে, যদি না আপনি মাথা থেকে স্পিডটা সরা ফেলেন। যেহেতু 125 cc ইঞ্জিন আপনাকে 150 স্পিড দেবে না, বাট এটাকে যতটুকু স্পিড দেবে ততটুকুর ভিতরে এটা বেস্ট। আপনাকে এটা স্পিড দেবে আপনার 135-130 এরকম স্পিড দেবে, বিকজ অফ এটার অ্যারোডাইনামিক শেপের কারণে। এটাতে যেহেতু অ্যারোডাইনামিক শেপ আছে, সো বাতাসটা ফ্লো করে চলে যায় হাইওয়েতে, খুব আরও অ্যাগ্রেসিভভাবে সে রাইড করতে পারে। আপনি যেটাতে পাবেন অ্যাগ্রেসিভ ব্রেকিংটা পাবেন। তো আলামিন ভাই, আপনার এই বাইকটা আপনার মাইলেজ কত দেবে? তো মাইলেজ এটা ঢাকা সিটিতে আপনার 38-40 পাবেন, হাইওয়েতে 40+ পাবেন। এটা বাইকটার বর্তমান বাজার মূল্য, এটা বর্তমানে বাজার, আগে এটার প্রাইস ছিল 470,000 টাকা, বর্তমানে এটার বাজার মূল্য আছে 430,000 টাকা। এজ এ বাজেট ফ্রেন্ডলি প্রাইস দেওয়া হয়েছে। আই হোপ ভাই, এটার আপনার এটা মডেলটা কত? এটা KTM Duke 21 এর আপডেটেড মডেল, 2020 আর 21 তেমন কোনো ডিফারেন্ট করে নাই, জাস্ট ইঞ্জিনটা একটু পিউরিফাই করেছে। এটার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে 2022 এর ফোর্থ জেনারেশন, সেকেন্ড জেনারেশন বাইক যেটা আসতেছে, এটা এখনো বাংলাদেশে আসে নাই, এটা আস্তে আস্তে প্রায় এক বছর সময় লাগবে। KTM RC দুটা কালার পাবেন, এটা হচ্ছে KTM RC ইলেকট্রনিক অরেঞ্জ, আরেকটা পাবেন ম্যাট ব্ল্যাক KTM RC, এটাকে বলা হয় ডার্ক ব্লু। এই দুটা কালারই হয়। এটি BS6 ইঞ্জিন, আমার জন্য দোয়া রাখবেন, আমার দর্শকদের জন্য দোয়া রাখবেন, অবশ্যই আমার যারা দর্শক তারা তাদের বলবো যাতে আপনার শোরুমে আসে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ আসবেন, ইনশাআল্লাহ বেস্ট কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।